ইব্রাহিমের আদম তো দুই শব্দে जिंदगी চেঞ্জ পুরো কাহিনী আমি বলতেছি না রাতে ঘুমের থেকে উঠে গেছে সাদের আওয়াজে উটা জিজ্ঞাসা করতেছে আমার সাদের উপরে চলে কে পাহারাদারকে জিজ্ঞাসা করতেছে আমার সাদের উপরে কিসের আওয়াজ দৌড়ে যায় দেখে হ্যাঁ একজন উটালে হাঁটতেছে খুব জোরে জোরে ছুটা ছুটা হাঁটতেছে বসে চল নিচে তোকে বলখের বাদশা ডাকে ঘুম ভাঙায় দিছিস আর তুই আমাদেরকে ফাঁকি দিয়ে আসলি তো আসলি কি করে তো খুব ভয়ে নামতেছে না শান সৌকতের সাথে নামতেছে ভীতিহীন ভাবে নামতেছে কোনো ভয় নাই বাদশা জিজ্ঞাসা করছে এখানে চললি কেন আমার ছাদের উপরে কি তোর উঠ হারায় গেছে কি হারায় গেছে উঠ হারায় গেছে উঠ হারায় গেছে তো জঙ্গলে খুঁজবি মরুতে খুঁজবি আমার সাধের উপরে কি আর সেই সাধু আবার রাজপ্রাসাদ রাজার ছাদ তো বলছে বেশি চেতো না তো রাজাও কাইপা উঠছে ভদ্র ছিল তো তো বলছে বেশি চেতো না আমি যদি উঠ ছাদে না পাই তো তুই এই রাজপ্রাসাদে ভাই আল্লাহ পাবি কি করে এতটুকুই কথা ছিল আর বেশি ছিল না জিজ্ঞাসা করেন হলো আমাদেরকে চিৎকার দিয়ে বলছে ছাদের উপরে যদি উঠ না পাই তো তুই রাজপ্রসাদে বসে আল্লাহ পাবি কি কুরা বলতে দেরি ইব্রাহিম ইবনে আদমের জিন্দেগি এতটুক শব্দে চেঞ্জ হতে দেরি হয় সকালে উঠছে রাজত্ব ছাড়ছে আর চলে গেছে জঙ্গলে আজকে তার নাম ইব্রাহিম ইবনে আদম শুধু এই দুই শব্দে চেঞ্জ দুই শব্দে চেঞ্জ মালিক ইবনে দিনারের জিন্দেগি দুই শব্দে চেঞ্জ চিনেন মালিক ইবনে দিনার রাগ হয়ে যাবেন বলবো খালি বলি পাত্তিয়ালা 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 চিনেন পাত্তি চিনেন পাত্তি না চিনেন না খালি নিজেদেরকে বড় পাত্তিয়ালা মনে করি বাবলি আঁচলি বড় টাকার মালিক বড় বাড়ির মালিক ইব্রাহিম আধানতে মালিক ইবনে দিনারকে চিনেন যা ডেলি রাত্রে খরচ হতো কয়েক কোটি টাকা বর্তমান টাকা ওয়ান নাইট এক শব্দে জিন্দগি চেঞ্জ খালি মারা যাওয়া মেয়ের স্বপ্নে বাপাকে বলছে বাবা এখনো কি মুমেনের সময় আসে না যে ফিরে আসবে এতটুক শব্দ সকালে উঠছে সব ছেড়ে দিছে সব ছেড়ে দিছেন সব বিলায় দিছেন সালার চট করে বেরিতেছেন সবচেয়ে প্রিয় এক কৃত দাসী ছিল সে বলছে তোকে আজাদ যা কি চাস নিয়ে যা তুই আমার কিচ্ছু প্রয়োজন নেই বলছে মালিক জীবনটা তোর সাথে কাটলো তোকে ছেড়া যাবো তো যাবো কই আমিও তোর সাথে শেষমেশ জীবনে একটা প্রিয় বান্দি ছিল কৃত দাসী ছিল যেটাকে আজাদ করে দিয়ে আবার নিজের সাথে রাখছেন ইসলামই তরতিবে এটা ছাড়া মালিক ইবনে দিনারের কাছে কিচ্ছু ছিল না আমরা তো ইতিহাসই জানি না ইতিহাসই জানি না আজকে তো জানি কিন্তু জীবনে আমল নেই এই জন্য বেরে দোস্ত যদি দিলের কানে শোনা হইতো তাহলে এতবার ইসলাহী প্রোগ্রামের প্রয়োজন হয় না এক দিনেরটা জিন্দগি চেঞ্জ আমার জীবনের গুছানো হিসাবে এক রাত্রে 83 বৎসরের সাজ হবে এক দিনের রোজায় 1 বৎসরের সাজ হবে প্রতিদিনের আমল 1 বৎসরের সাজ বইলা লেখা হবে আল্লাহর কাছে আসেন সবাই পায়ে হাত রেখা বলি হাত জোর করে বলি আসেন এই রাত্রগুলাকে কাজে লাগা ঘুমের অনেক সুযোগ পাওয়া যাবে ফজরের আজান হয়ে যায় এখন 3:45 ওয়াক্ত 3:45 দিকে হয়ে যায় আজকে ওয়াক্ত পুরো 3:45 3:45 আজকে ফজরের ওয়াক্ত যদিও 10-15 মিনিট পরে আজান দেয় ওয়াক্ত আজকে 3:45 হয়ে যাবে ছোট রাত পুরো রাত্র জাগতে না পারেন তাহলে এশার নামাজ পড়া 12:00 পর্যন্ত 11:00-12:00 মতো মসজিদে বসে থাকে আল্লাহ আল্লাহ
লাগাও লাগান আল্লাহ আর বলতে থাকেন আল্লাহ রাসূল বলছে কি পড়বা তসবিহ পড়েন তাহলিল পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন ইস্তিগফার পড়েন দুরুদ পড়েন তেলাওয়াত করেন দোয়া করেন ইস্তিগফার চান চোখের পানি ঝরান 11টা 12টা রাতে তো ঘুমই হয় না তারপরে ঘরে যায় আরাম করেন ফজর উঠা বাজমাক পড়েন এশা বাজমাক পড়েন আমি এখানে পুরো মজমা বিশেষ করে যুবকদেরকে বলবো রব্বে কাবার কসম তোমাদের পাও নিয়ে আসো আমি পায়ে ধরা বলবো আমার কাছে আল্লাহর জন্য পাও ধরতে কোনো দ্বিধা নেই আমি আল্লাহর জন্য ধরবো কারো জন্য না আসো কমছে কম আয়ামে তাশরিকের 13 তারিখ পর্যন্ত আমরা নামাজ এক বেলাও জামাতে না কি যুবকরা কি বলে অঙ্গীকার করতে পারবা যুবকদেরকে বলতেছি বুড়াদেরকে না পারবা না কে কে অঙ্গীকার করতে পারবা দেখি অঙ্গীকার কিন্তু আমরা নামাজ ছাড়বো না বা জামা আল্লাহ কবুল করো রাত্র এবাদত করো এই কটা দিন কমসে কম নিজেকে গুনার থেকে বাঁচাই ওলামা আমার সাথে একমত হবে কি হবে না আমি জানি না কিন্তু আমার মন বলে মুসলমান যদি 4 মাস গুনাহ না করত 4 মাস তাহলে 8 মাসের বোঝা মুসলমানকে কোনো ক্ষতি করত মুসলমান যদি শুধু 4 মাস গুনাহ না করত কয় মাস 4টা মাস যদি গুনাহ না করত আরবাতু মিনহা হুরুম হারাম 4 মাস আল্লাহ 12 মাসে বৎসর বানাইছেন মিনহা আরবাতু হুরুম 4 মাসকে আল্লাহ হারাম বানাইছেন জাহেলিয়াতের যুগে পর্যন্ত যেই সময় দিন ছিল না ধর্ম ছিল না কোরআন ছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না আসেন নাই ওই সময় পর্যন্ত জাহেলিয়াতের লোকেরা এই 4 মাস গুনাহ করতেন না রজব যিকাদা যিলহজ্জা মুহররম এই 4 মাস গুনাহ করতেন না আকোশে ঝগড়া হইতো না বিবাদ হইতো না কাটাকাটি হইতো না মারামারি হইতো না চুরি হইতো না ডাকাতি হইতো না ছিনাছিনি হইতো না জিনা হইতো না কোনো গুনাহ হইতো না সব চুপ করে বসা থাকতেন অথচ জাহেলিয়াতের অজ্ঞতার যুগ আর আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ লানত আমাদের জিন্দেগির আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ আজকে বলে সব এডুকেটেড লানত আমাদের জিন্দেগির যদি 4 মাস গুনাহ না করত এই 4 মাস আরে 4 মাস বাদ দেন 13 দিন যদি এই উম্মত গুনাহ না করত 13 দিন জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত যেই পর্যন্ত আমরা 9 তারিখ সকাল থেকে 13 তারিখ আসর পর্যন্ত তলবিয়া পড়ি এই 13 দিন যদি উম্মত গুনাহ না করে আল্লাহকে দেখা দিতে পারে আমার জাতি যদি 13 দিন গুনাহ না করত 13 দিনের জন্য যদি সরকারিভাবে সমস্ত ইন্টারনেট বন্ধ থাকত সমস্ত চ্যানেল বন্ধ থাকতো 13 দিন গুনাহ করব না তাইলেও মনে হয় আমাকে মাটি ফাইটা আমার বিশ্বাস মুস্কার আম্বরের গ্রান বাহির আল্লাহ রাখা ভান্ডার মাটি ফাইরা বাহির মেরে দোস্ত এই জন্য আপনাদেরকে বলি কথা তো ওই পর্যন্ত পৌঁছানো যাবে না কমসে কম যতটুক পারি অতটুক পায়ে ধরে বলি আসেন এবাদতে রাত্র কাটাই দিন কাটাই আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে ভুল প্রচলন জানি না ওলামা একরাম রাগ হয়ে যাবে কিনা রাগ হয়ে যাবে নজুর বলবো ভুল প্রচলন আমাদের দেশে যে 9 তারিখ সকাল থেকে তালবিয়া 13 তারিখ আসর পর্যন্ত এটা ওয়াজিব তালবিয়া কিন্তু জিলহজের প্রথম তারিখ থেকে নিয়া সর্বক্ষণ যখনই মনে ওঠে তো তালবিয়া পড়তে থাকেন আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল আম এটা ছিল তরতিব যে প্রত্যেক ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে রোডে ঘাটে
সর্ব জায়গায় তালবিয়া করবে আর বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মালিক তুই বড়। কিন্তু আমাদের দেশের ওটা হলো ওয়াজিব, ওয়াজিবটা হলো 9 তারিখ ফজর থেকে আর 13 তারিখ আসর পর্যন্ত একবার উচ্চ স্বরে পড়া কি, ওটা কি ওয়াজিব। আর সুন্নতের তরতিব হলো জিলহজের চাঁদ দেখার সাথে সাথে যেখানে যাও তলবিয়া মনে মনে করতে থাকো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাজারে পড়ো, রোডে পড়ো, ঘাটে পড়ো, সব জায়গায় পড়ো, এরকম পড়ো যে আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাইকা বলতে পারে দেখ কেমনে পড়ে। যেমন যুবক যুবক সেজদা গেলে আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে দেখ কেমনে সেজদা করে, কার পায়ে করে, আপনার পায়ে কে যুবক যুবক। তারপরে আল্লাহ বলে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, যুবক সব কিছু বিসর্জন দিয়ে তুই আমার কুদরতি পায়ে মাথা ঠাকায় দিলি, খান্তা হাবদি হাক্কা, তুই আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। সেজদা কোথায় উঠায় দিল সেজদা? কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদেরকে, পারতাম যদি, জাদু যদি জানতাম, মন তো এটাই চায় যে বাংলাদেশের যুবকদেরকে নাচায় দিই। আবারও পিছিয়ে যাইতেছি, আল্লাহ সাজায়া পাঠাইছে, সাজানো ছাড়া পাঠান। যদি সাজানো ছাড়া পাঠাইতেন তাহলে চিৎকার দিয়ে এই কথা বলতেন না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চাকে আমরা সাজায়া পাঠাইছি ফিতরতের উপরে, ফিতরতের তর্জমা করলাম আমি সাজায়া পাঠাইছি। তোমরা তোমাদেরকে উশৃঙ্খল বানাইছ, সাজ হারায় ফেলছ, আবাওয়াহু ইউহাফফিদান ওয়া ইউমাসসিরান ওয়া ইউনাজ্জিসান, এক এক অবস্থা সাজকে হারায় দিছে। যুবক যৌবনে পা দিতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়, মালালা মাল পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়, বাড়িওয়ালা বাড়ি বানাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়, দোকানওয়ালা দোকান পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়, চাকরিওয়ালা চাকরি পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়, প্রত্যেক ব্যক্তি তার পজিশনে বসতে দেরি, চেয়ারে বসতে দেরি, অবস্থানে উঠতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। এখন আল্লাহ ডাকলেও আসে না, আল্লাহকে জবাব দেয় আই এম ভেরি বিজি, আই এম ভেরি, মনে হয় বোঝেন নাই। এখন আল্লাহকে কি জবাব দেয়, আমি বড় ব্যস্ত, আমি বড়, আমি বড়, আমি বড়, কি জবাব দেয় না? আরে মুখ দিয়ে না বলে কর্মে তো বলে, আজান হইলো দোকানে বৈশা আছে কর্মে কি বুঝায়, মুখ দিয়ে বলে নাই কর্মে তো বুঝায়, ঠিক না? কি কিছু জিনিস তো প্রবাদ বাক্য এরকম আছে, কয় হাতে না বাতে, ঠিক না? হাতে না মনে হয় বোঝেন নাই, বুঝছেন? হাতে না বাতে, তো আপনি যে দোকানে বৈশা আছেন এটাই তো বুঝাইতে চাইতেছেন যে আমি ব্যস্ত, সাড়া দেওয়ার মতো সুযোগ আমার কাছে নাই, সাজা দেওয়ার মতো সুযোগ আমার কাছে নাই, অথচ দোকান দেওয়ার পরেই হারায় গেল, এতদিন হারায় নাই, দোকান দিতে না দিতে এলোমেলো হয়ে গেছে, এলোমেলো। আল্লাহ ডাকে তারপরও কি বলে, আমি ব্যস্ত, আমি আমি ব্যস্ত। এই জন্যই তো আল্লাহ বলছেন তোর কানের পর্দা ফাটাইয়া দিব, মৃত্যুর সময় তোর কানের পর্দা ফাইটা মরবে। কিভাবে ফাটাবো জানিস? ফেরেশতা এসে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে আইনাল ইসতিগাল, বুকে হাত রাখবে মালাকুল মউত, আর একটা চিৎকার দিবে বলবে বল ব্যস্ততা কোথায়, তুই না বড় ব্যস্ত, আল্লাহ ডাকার পরে তুই বলতি তুই ব্যস্ত, তোর মুখে না বলতি তোর কর্মে বলতো তুই বড় ব্যস্ত, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো সুযোগ তোর কাছে নাই, বল তোর ব্যস্ততা কোথায়। ফেরেশতা জবাব দিবে আজাল আল ইসতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি ঘটায় দিলাম, বলে একটা টান দিবে
টানে রূপ বাহির করবে, অবস্থা কি দাঁড়াবে ওটা তো যারটা বাহির হবে সেই জানবে কিরকম বাহির হবে। টান দিয়া বাহির করবে আর বলবে সাল আল ইশতেগাল, ব্যস্ততা শেষ, বড় ব্যস্ত। আজকে এলোমেলো আমরা করছি, আমরা আজকে যুবক যৌবন পাই এলোমেলো হয়ে গেছে, অথচ বিবেক বলে বুদ্ধি বলে বিচার বলে পাওয়ার পরে আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। যুবক যৌবন পায় সেজদায় যাওয়া উচিত ছিল, মালিক পাওয়া দি কি রত্ন, কি যৌবন কি রত্ন না? সারা দুনিয়ার বাদশাহী একদিকে, যৌবন একদিকে, কোনটা বড়? যে যৌবন চিনে ও বলবে যৌবন বড়। নাহলে বাদশাহী কি দুয়া খাবে নাকি? বাদশাহী কি দুয়া খাবে? বুঝাইতে পারি না, লাউড স্পিকার বাইরের খোলা কিনা জানি না। যৌবন কি দুয়া, বাদশাহী কি দুয়া খাবে নাকি? ওখানে তো যৌবন দরকার, কি দরকার? যৌবন দরকার। যুবক সেজদায় পড়া উচিত ছিল, যৌবন পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় নাই, দন পাইতে দেরি, আরো কাছে যাওয়ার দরকার ছিল। আগনা ও আফকার, কোরআন বলে আল্লাহ বলে যাকে ইচ্ছা ধনী বানাইয়া দে, আল্লাহ ধনী বানাইছেন, উচিত ছিল আরো বেশি কাছে হয়ে যাওয়া। মালিক তুমি আমারে ধনী বানাইয়া দিলা, কি দেখলা আমার ভিতরে, আমার ভিতরে তো কিছুই নাই, আরো বেশি নমনীয় হওয়া দরকার ছিল, তাওয়াজু হওয়া দরকার ছিল, আরো বেশি তাওয়াজু হওয়ার দরকার ছিল, অহংকারী হওয়ার দরকার ছিল না, কিন্তু দন আসলো অহংকার হতে দেরি হইল না। এখন বাপকেও বলে তুমি এই বুসায় আমার এই বেশভূষায় আমার ছবি অফিসে আনো আসো কেন, বাপকেও কি বলে? না বাপ তো বাপই, ঠিক না? ও তো আর আধুনিক বোঝে না, ঠিক না? বোঝে নাকি? বোঝে? আমার তো মনে হয় বুড়া মহিলা যারা এখনো এই অঞ্চলের আছে এরা শুদ্ধ বলে না, তারা ডাকায় বাসাই বলে, এর কাছে এইটাই ভাল লাগে, ঠিক না? কিন্তু ছেলে ইংরাজিও বলে, ঠিক না? কিন্তু মায় ওই পুরাণটাই বলে, ওই পুরাণটার ভিতরে যে মায়া মমতা, তোমার এই আধুনিক ইংলিশের ভিতরে ওই মমতা নাই। আমাকে বুঝাইতে হইব না, আমি দুনিয়া ঘুরা বুঝে ফেলছি। ওই পুরাণ জমানার যে পুরাণ মাতৃভাষা এলাকায় ভাষা ওটার ভিতরে যে মজা, এখনকার ওই শুদ্ধের ভিতরে ওই মজা আছে নাকি? আছে? আগে যে ঢাকায় একটা টান দিয়া কত মিয়া আমারা ঘর যাইয়ে গানি, ওটার ভিতরে যে মজা ছিল এখন শুদ্ধ বলাটার ভিতরে ওই মজা নেই, ওটার ভিতরে একটা মজা ছিল। হম লোক বাড়ি মে তুম লোক দাওয়াত হয় মিয়া আইয়ে গানি, এটার ভিতরে যে এক মজা ছিল এই মজা এখন শুদ্ধতে নাই, এটা এক মজা ছিল। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মাল পাওয়ার সাথে সাথে হারায় গেছে, অথচ বিবেক বলে বুদ্ধি বলে আল্লাহ ধনী বানাইছে, আল্লাহ কদমে যাওয়া উচিত ছিল, আরো নমনীয় হওয়া উচিত ছিল। এখন বাবা পুরাণ বেশে অফিসে গেলে বাবাকে বাড়িতে এসে বলে তোমাকে আর বুঝে শেষ করতে পারলাম, তুমি আমার পজিশন বোঝো না, তুমি আমার অবস্থান বোঝো না, তুমি আমার কি বলে আরো ইংলিশে দিচ্ছে দশটা করে বলে তুমি এই বেশে আমার অফিসে যাও কি করে, আমার বাণিজ্য থাকে, উচিত ছিল জুতা নিয়ে ওই সময় সাইজ করা। জন্ম দিলাম আমি, যৌবন হারাইলাম আমি, সবকিছু দিয়ে তোকে দাঁড় করাইলাম আমি, আর দোয়া কইরা আল্লাহর থেকে লয়া দিলাম আমি, তুই এখন অফিস হয়ে আমাকে বলতেছিস যে এই বেশভূষায় আমার অফিসে আসো কেন, কতটুকু এলোমেলো। আমি এলোমেলো বুঝাইতেছি কতটুকু এলোমেলো, কিন্তু আমল দিছেন ডেকোরেশনের জন্য, আল্লাহ ডেকোরেশন করে পাঠাইছে। আমি স্যার জায়গায় চলে আসছি, আল্লাহ সাজায় পাঠাইছেন,
আল্লাহ বলে তুমি এলোমেলো করে ফেলছো, তোমরা এলোমেলো করছো, তোমাদের মা বাবা তোমাদেরকে এলোমেলো করে দিছে, সমাজ তোমাদেরকে এলোমেলো করে দিছে, সংস্কৃতি তোমাদেরকে এলোমেলো করে দিছে। আমি কিন্তু সাজায় পাঠাইছিলাম, আমি সাজানো চাই, সাজা আমি চাই, তুমি সাইজা গাইজা আসো, আমি সাজানো চাই, এলোমেলো চাই। এই জন্যই আল্লাহ ব্যবস্থাপনা রাইখা দিছে, উঠায় নিয়ে আনেন না, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সাজাইতে পারি। আল্লাহ ব্যবস্থাপনা রেখা দিছেন, আমল রেখা দিছেন, আমলকে উঠায় নেন নাই, কোন দিন পর্যন্ত থাকবে। দুটা সীমানা দিছেন, একটা সীমানা আমার কণ্ঠলালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আর একটা সীমানা হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত। দুটা সীমানা দিছেন, আমি আমাকে গুছেন সাজাইতে পারি আমল। এই জন্যই, এই জন্যই আমরা চিৎকার দিই, নাহলে চিৎকার দেওয়ার প্রয়োজন ছিল না। কেন আল্লাহ সাজায় পাঠাইছে, নিজেকে সাজায় নিয়ে যেতে হবে, আমলগুলা নিজেকে সাজাবের জন্য। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যাই আছে, ঝামেলা আছে, কাজ আছে, কর্ম আছে, অফিস আছে, আদালত আছে, ক্ষেত আছে, খামার আছে, হাট আছে, বাজার আছে, রোড আছে, ঘাট আছে, মেইল আছে, ফ্যাক্টরি আছে, ঘর আছে, বাড়ি আছে, কায় আছে, কারবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ভাই আছে, বেরাদর আছে, এত কিছু ঝামেলার ভিতরে থেকে আমি আমাকে সাজাবো কি করে, সাজাবো কি করে? এই জন্য আল্লাহ বান্দার উপরে সহজ করছেন, বেশি করেন না। যেটা পঞ্চাশ বেলায় গুছাইতো ওইটা পাঁচ বেলায় গুছা যাইতেছে, মনে হয় বুঝাইতে পারতেছিলাম। যেটা পঞ্চাশ বেলায়, যেটা পঞ্চাশ বেলায় গুছায় যাইত ওটা পাঁচ বেলায় গুছানো হইতেছে। নামাজ কয় বেলা ছিল? পঞ্চাশ বেলায় যেটা গুছাইত ওটা কয় বেলায় গুছাইতেছে? পাঁচ বেলায় গুছাইতেছে। শুধু গুছাইতেছে না, গুছায়া আরো বেশি হইতেছে। বলবেন আপনি বেশিটা কই পাইলেন? এই জন্যই তো পঞ্চাশ বেলারটা পাঁচ বেলা দিয়া গুছাইছেন, গুছায়া ভাবতেছেন এটা বুঝি কম হয়ে গেল, একটু বেশি দিই, বেশি না দিই তো দেই কি, একটু যদি বেশি না দিলাম তো দিলাম কি, শুধু পঞ্চাশটা পঞ্চাশেই দিলাম, একটু বেশি না দিলাম তো দিলাম কি। তো আল্লাহ মেহরবানি করা রহমান দেখা, রহিম দেখা, জাওয়াদ দেখা, করিম দেখা, হালিম দেখা, হান্নান দেখা, মান্নান দেখা, আল্লাহ আরো বাড়ায় দিতেছেন, বেশি দিলাম না তো দিলাম কি। তো বন্ধুকে বলছে, বন্ধু ডাইরেক্ট তো বলতে পারি না, আপনার মাধ্যমেই বলতে হয়, আপনার উম্মতকে কানে কানে বলা দেন, বাজামাত করলে আরো সত্তর গুণ বাড়ায় দিন, এগুণ সাতাইশ গুণ, বাজামাত করলে আরো সাতাইশ গুণ, সত্তর না সাতাইশ গুণ বাড়ায় দিন। তাহলে এক বেলা কয় বেলা হলো? সব ম্যাথমেটিক্স এর কাছে, একে তো দশ আগেই পেলেন, আরো সাতাইশ গুণ বেশি, একে তো দশ আগেই ছিল, আরো সাতাইশ গুণ কত হইল? দুইশো সত্তর গুণ। দশকে সাতাইশ দিয়া গুণ দিলে, বারবার বলতেছি গুণ 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 গুণ, দুইশো সত্তর গুণ। আল্লাহ বলে আমরা সাজায় দিব, সাজায় দিব, পাঁচ দিয়া পঞ্চাশটা সাজায় দিতেছে, পুরায় দিতেছে, পাঁচ দিয়া পঞ্চাশ। আল্লাহ ক্ষেত্র বানায় দিছে, এতটুক দিয়া বলতেছেন বন্ধুর উন্মত, বন্ধুর বন্ধুর উন্মত, এতটুক দিলাম তো কি দিলাম, এতটুক সাজ যদি সাজ না হইল, এতটুক সাজ যদি সাজ না হইল, সবার চোখে যদি সাজ না হইল, তো বলতেছে বন্ধু আরো সাতাশ গুণ বাড়ায় দিলাম, জামাতের সাথে আরো সাতাশ গুণ বাড়ায় দিলাম। আল্লাহ সাজায়া পাঠাইছেন, আমল দিছেন নিজেকে সাজানোর, এলোমেলো আমরাই নিজের হাতে করে দিচ্ছি।
আসেন মেরে দোস্ত জিল হজের আজকে কয়দিন জানি না আজকে শুক্রবার কালকে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার ঈদ পাঁচ দিন এখনো হাতে আছে পাঁচ দিন এখনো শনি রবি সোম মঙ্গল বুধ এখনো হাতে আছে আমল দিছেন আমাদেরকে সাজানোর জন্য সাজানোর জন্য দিছেন আমল দিছেন আমাকে সাজানোর জন্য আমার এই ছোট জীবনটাকে সাজানোর জন্য আবারও বলতেছি আল্লাহ সাজায়া পাঠাইছিলেন আমরাই আমাদেরকে এলোমেলো করে ফেলছি সমাজ এলোমেলো করে ফেলছে মা বাবা এলোমেলো করে ফেলছে আমি আমাকে এলোমেলো করে ফেলছি আমার বুদ্ধি আমাকে এলোমেলো করে ফেলছে আমার বিদ্যা আমাকে এলোমেলো করে ফেলছে আমার বিবেক আমাকে এলোমেলো করে ফেলছে আমার হায় হায় শিক্ষা দীক্ষা আমাকে এলোমেলো করে ফেলছে আমার সোসাইটি আমাকে এলোমেলো করে ফেলছে নাইলে তো একদিন ছিল এক কথায় জিন্দগি বইনা গেছে বেশি শুনতেন না শোনেন না ঠিক না এক সময় ছিল মনে উঠল এই জন্য বলতেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে যখন আল্লাহ রাসূল ডাইকা নিয়ে আসছেন লম্বা হয়ে যেতেছে না তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে যখন স্বপ্নে আল্লাহ রাসূল ডাইকা নিয়ে আসছেন যে কি হলো বেলাল মদিনা ছেড়া সিরিয়ায় চলে আসলে দামেস্কে আর এক মাস দুই মাস তিন মাস হয়ে গেল আমাদের সাক্ষাতে আসো না কারণটা কি তো চোদ্দ দিনের রাস্তা উনি সাত দিনে অতিক্রম করছেন আল্লাহ রাসূল ডাকছে বলা কথা মদিনায় যখন আসছেন সালাম দিয়া থাকতে অবস্থান করতে শুরু করছেন সবাই ধরছে বেলাল একটা আজান যা বলো আজান হবে আজান হবে এই জন্যই তো মদিনা ছেড়ে চলে গেছি যে আজান দিব আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আর এই চামড়ার চোখ রাসূলুল্লাহকে দেখবে না বেলাল সইবে না বেলাল সইতে পারবে না এই জন্যই তো চলে গেছে আজান তো ওই সময় দিতাম যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিকে বলতাম আর রাসূলুল্লাহর চেহারা এক জামা বরযাত্রী তো খায় জামাইয়ের ওসিলায় এগুলা সব মেহমান আর এগুলা সব বরযাত্রী সবাই রে খাওয়াবো সবাইকে দিব এটি মেহমান যেটি বাড়িতে আসছে ওটি কি মেহমান জুয়ুফুর রহমান আর বাকিগুলা ইবাদুর রহমান কি এগুলা কি যেটি বাড়িতে আসছে ওগুলা কি জুয়ুফুর আরে বলেন না জুয়ুফুর রহমান আর বাকি দুনিয়া যেটি আছে ওটি হইল ওয়া ইবাদুর রহমান দুটোই আমার জুয়ুফু আমার ইবাদু ইবাদু আমার বঞ্চিত করব তো করব কি কইরা কিন্তু ওদেরকে একটু বেশি দিব কাছে সাইকা দিব আর এদেরকে একটু দূরের থেকে দিব বঞ্চিত কাউকে করব না এই জন্য কসম খায়া বলতেছেন প্রত্যেক রাত এক লাইলাতুল কদরের সমান আমি ওনাদের জন্য বলতেছি যারা বলে যাই ঝামেলা ব্যস্ত 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 আল্লাহ বলে তুমি তোমাকে গুছাইতে পারো না সাজাইতে পারো না আমি যে সাজায় পাঠাইলাম তোমার সাজাইতে দেরি হয় পুরো বছর দৌড়ে সাজাইতে পারবে না তাহলে তোমার জন্য আমি মেহরবানি করে রাত্র নিয়ে আসতেছি এক রাত্রে ৮৩ বছরের সাজ কয় বছরের সাজ সাজ বোঝেন তো সাজগর দেখেন না লেখা নাই নাকি এই এলাকায় পার্লার পার্লার বিউটি পার্লার দেখেন না ওটার নামই সাজগর আল্লাহ বলে এক রাত্র ৮৩ বৎসরের সাজ এক দিন এক বৎসরের সাজ এক দিনের যেই কোনো আমল এক বৎসরের সাজ হয়ে যাবে প্রতিদিনের রোজা এক বৎসরের রোজার সমতুল্য আরাফার দিন রাখবে তো পিছের এক বৎসর সামনের এক বৎসর দুই বৎসরের গুনাহ মাফ আল্লাহ আমি বাঁচবো কিনা আগামী বছর তো আল্লাহ বলতেছে বাঁচো চার না বাঁচো তাতে কি আসে যায় অ্যাডভান্স মাফ অ্যাডভান্স অ্যাডভান্স যদি না বাঁচো তো মাপটা সওয়াবে রূপান্তরিত করে হয়তো দিয়া দিবে
আর কি চান? তার চেয়ে বড় সাজগর কোথায় চান? জিন্দেগিটা দিছেন সাজানের, আমল দিছেন সাজানের জন্য। আর্কিটেকচার যেরকম বলে আমাকে নিয়ে আসছেন ফ্ল্যাটটা সাজায় দিতে, তাহলে আমি যা যা বলি তা তা আমাকে আইনা দিতে হবে, সাজায় দিব, চোখ লেগা যাবে আপনার কি সাজায়। মাঝে মাঝে তো কোনো কোনো বাড়িতে যাওয়া হয়, দেখা বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বলতে তো পারি না, কিন্তু নিজের মনটাকে বলি যে এই লোকটা নিজের ফ্ল্যাটটাকে এত সুন্দর করে সাজাইল, আজ পর্যন্ত কোনো দামি এলাকার বাসের অর্ডার তো দিল না, যে আমার কবরে আমার এলাকার বাস দিবা কেন? ওই দামি বাস এত সুন্দর, এটা আমার কবরে দিয়া দিও, কমসে কম এতটুকু কবর তো সাজাইলাম। কথা শেষ মেরে দোস্ত আসেন, আল্লাহ সুযোগ দিছে, এখনো পাঁচটা রাত্র আমাদের হাতে আছে, আজকের রাত্র আছে, কালকের রাত্র আছে, শনি রবিবারের রাত্র, সোমবারের রাত্র, মঙ্গলবারের রাত্র, বুধবারের রাত্র, বরং ছয়টা রাত্র আছে বৃহস্পতিবারের রাত্র, ছয়টা রাত্র আমাদের কাছে আছে, তারপরেও তিনটা দিন আছে আয়ামে তাশরিক। আমি আজকে অন্য ওয়াজ করবো না, এতটুকু করবো আপনাদের পায়ে হাত, বিশেষ করে যুবকদেরকে বলবো, আসো কমছে কম এই ছয়টা রাত্রকে আমার জীবনের গুছানো হিসাবে, এক রাত্রে 83 বৎসরের সাজ হবে, এক দিনের রোজায় 1 বৎসরের সাজ হবে, প্রতিদিনের আমল 1 বৎসরের সাজ বইলা লেখা হবে আল্লাহর কাছে। আসেন সবাই পায়ে হাত রেখা বলে, হাত জোর করে বলে, আসেন এই রাত্রগুলোকে কাজে লাগা, ঘুমের অনেক সুযোগ পাওয়া যাবে, ফজরের আজান হয়ে যায় এখন 3:45, ওয়াক্ত 3:45 দিকে হয়ে যায়, আজকে ওয়াক্ত পুরো 3:45, 3:45 আজকে ফজরের ওয়াক্ত, যদিও 10-15 মিনিট পরে আজান দেয়, ওয়াক্ত আজকে 3:45 হয়ে যাবে, ছোট রাত্র, পুরো রাত্র জাগতে না পারেন তাহলে এশার নামাজ পড়া 12টা পর্যন্ত 11টা 12টার মতো মসজিদে বসে থাকে, আল্লাহ আল্লাহ লাগাও লাগান আল্লাহ আল্লাহ, আর বলতে থাকেন আল্লাহ রসুল বলছে কি পড়বা, তসবি পড়েন, তাহলিল পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইস্তিগফার পড়েন, দুরুদ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া করেন, ইস্তিগ মাফ চান, চোখের পানি ঝরান, 11টা 12টার আগে তো ঘুমই হয় না, তারপরে ঘরে যায় আরাম করেন, ফজর উঠা বাজমাত পড়েন, এশা বাজমাত পড়েন। আমি এখানে পুরো মজমা বিশেষ করে যুবকদেরকে বলবো, রব্বে কাবার কসম তোমাদের পাও নিয়ে আসো, আমি পায়ে ধরা বলবো, আমার কাছে আল্লাহর জন্য পাও ধরতে কোনো দ্বিধা নেই, আমি আল্লাহর জন্য ধরবো কারো জন্য না, আসো কমছে কম আয়ামে তাশরিকের 13 তারিখ পর্যন্ত আমরা নামাজ এক বেলাও জামাতে না চাই। যুবকরা কি বলে অঙ্গীকার করতে পারবা? যুবকদেরকে বলতেছি, বুড়াদেরকে না, পারবা না? কে কে অঙ্গীকার করতে পারবা দেখি, অঙ্গীকার কিন্তু যে আমরা নামাজ ছাড়বো না বা জামা, আল্লাহ কবুল করুক, রাত্র এবাদত করুক, এই কটা দিন কমসে কম নিজেকে গুনার থেকে বাঁচাই। ওলামা আমার সাথে একমত হবে কি হবে না আমি জানি না, কিন্তু আমার মন বলে মুসলমান যদি 4 মাস গুনা না করতো 4 মাস, তাহলে 8 মাসের বুঝা মুসলমানকে কোনো ক্ষতি করত না। মুসলমান যদি শুধু 4 মাস গুনা না করতো, 6 মাস, 4টা মাস যদি গুনা না করতো, আরবাত মিনহা হুরুম হারাম 4 মাস, আল্লাহ 12 মাসে বৎসর বানাইছেন, মিনহা আরবাতুন হুরুম 4 মাসকে আল্লাহ হারাম বানাইছেন, জাহেলিয়াতের যুগে পর্যন্ত যেই সময় দিন ছিল না, ধর্ম ছিল না, কোরআন ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না,
আসেন নাই ওই সময় পর্যন্ত জাহেলিয়তের লোকেরা এই চার মাস গুনাহ করতেন না রজব যিকাদা যিলহজ্জা মুহররম এই চার মাস গুনাহ করতেন না আকোশে ঝগড়া হতো না বিবাদ হতো না কাটাকাটি হতো না মারামারি হতো না চুরি হতো না ডাকাতি হতো না ছিনামি হতো ছিনাছিনি হতো না জিনা হতো না কোনো গুনাহ হতো না সব চুপ করে বসে থাকতেন অথচ জাহেলিয়তের অজ্ঞতার যুগ আর আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ লানত আমাদের জিন্দেগির আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ আজকে বলে সব এডুকেটেড লানত আমাদের জিন্দেগির যদি চার মাস গুনাহ না করত এই চার মাস আরে চার মাস বাদ দেন তেরো দিন যদি এই উম্মত গুনাহ না করত তেরো দিন জিলহজের এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত যেই পর্যন্ত আমরা নয় তারিখ সকাল থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তলবিয়া পড়ি এই তেরো দিন যদি উম্মত গুনাহ না করে আল্লাহকে দেখা দিতে পারে আমার জাতি যদি তেরো দিন গুনাহ না করত তেরো দিনের জন্য যদি সরকারিভাবে সমস্ত ইন্টারনেট বন্ধ থাকত সমস্ত চ্যানেল বন্ধ থাকতো তেরো দিন গুনাহ করব না তাইলেও মনে হয় আমাকে মাটি ফাইটা আমার বিশ্বাস মুস্কার আম্বরের গ্রান বাহির আল্লাহ রাখা ভান্ডার মাটি ফাইরা বাহির মেরে দোস্ত এই জন্য আপনাদেরকে বলি কথা তো ওই পর্যন্ত পৌঁছানো যাবে না কমসে কম যতটুক পারি অতটুক পায়ে ধরে বলি আসেন এবাদতে রাত্র কাটাই দিন কাটাই আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে ভুল প্রচলন জানি না ওলামায়ে কেরাম রাগ হয়ে যাবে কিনা রাগ হয়ে যাবে নজুর বলবো ভুল প্রচলন আমাদের দেশে যে নয় তারিখ সকাল থেকে তালবিয়া তেরো তারিখ আসর পর্যন্ত এটা ওয়াজিব তালবিয়া কিন্তু জিলহজের প্রথম তারিখ থেকে নিয়া সর্বক্ষণ যখনই মনে ওঠে তো তালবিয়া পড়তে থাকেন আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল আম এটা ছিল তরতি যে প্রত্যেক ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে হাঁটে বাজারে রোডে ঘাটে সর্ব জায়গায় তালবিয়া করবে আর বলবে আল্লাহু আকবর আল্লাহু আকবর মালিক তুই বল কিন্তু আমাদের দেশের ওটা হলো ওয়াজিব ওয়াজিবটা হলো নয় তারিখ ফজর থেকে আর তেরো তারিখ আসর পর্যন্ত একবার উচ্চ স্বরে পড়া কি ওটা কি ওয়াজিব আর সুন্নতার তরতিব হইল জিলহজের চাঁদ দেখার সাথে সাথে যেখানে যাও তলবিয়া মনে মনে করতে থাকো আল্লাহু আকবর আল্লাহু আকবর لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد বাজারে পড়ো রোডে পড়ো ঘাটে পড়ো সব জায়গায় পড়ো এরকম পড়ো যে আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাইকা বলতে পারে দেখ কেমনে পড়ে যেমন যুবক সেজদা গেলে আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে দেখ কেমনে সেজদা করে কার পায়ে করে আপনার পায়ে কে যুবক যুবক তারপরে আল্লাহ বলে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক যুবক সব কিছু বিসর্জন দিয়ে তুই আমার কুদরতি পায়ে মাথা ঠাকায় দিলি খান্তা হাবদি হাক্কা তুই আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাহি বিহিল মালাইকা আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি সেজদা কোথায় উঠায় দিল সেজদা কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদেরকে পারতাম যদি জাদু যদি জানতাম মন তো এটাই চায় যে বাংলাদেশের যুবকদেরকে নাচায় দিই বুঝিয়ে দিই ওদেরকে যে আল্লাহ চায় কি কতটুকু আল্লাহ দামি বানাইতে চায় আর আমি কতটুকু দামি হতে চাই এই জন্য মেরে দোস্ত আমাদের দেশের ভুল প্রচলন এটা ছিল নয় তারিখ ফজর থেকে পড়বে তেরো তারিখ আসর পর্যন্ত না তলবিয়া এক তারিখ সকাল থেকে এক
চাঁদ উঠার সাথে সাথে শুরু করা যায়। এটাই ছিল সুন্নাত, এটাই ছিল তরতিব। প্রত্যেক ব্যক্তি চলতে ফিরতে এই ১৩ দিন কোনো কাম নাই, কাম একটাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পড়বো তো ইনশাআল্লাহ, হ্যাঁ, গুনার কাছে এই ১৩ দিন যাব। রাত্রটা এবাদত, দিনটা এবাদত, ১৩ দিন পর্যন্ত গুনা ইচ্ছায় গুনা করব। কিন্তু এই গুনা গুনার থেকে বাঁচতে হলে দুটা কাম করলে অনেকটা বেঁচা যাওয়া যাবে। একটা হলো ঘরের টেলিভিশনটা আজকে অফ করে দিতে হবে, কমসে কম ১৩ তারিখের আগে এটা আর খুলবো না। বলবেন তাহলে দুনিয়ার খবর জানবো কি করে, ঠিক না? এটাই তো প্রশ্ন, ঠিক, এটাই তো দুনিয়ার খবরটা কি করে জানবো, ঠিক না? এটাই তো প্রশ্ন। আচ্ছা আপনি বলেন, দুনিয়া যদি কোনো কেয়ামত আয়া পড়ে তাহলে কোনো বড় খবর হয় আপনি কি জানবেন না? কি আপনারটা বন্ধ দিকে কি আরগুলো তো খোলা আছে, কোনোটা খোলা না থাকুক স্যাটেলাইট তো খোলা আছে, কোনো না কোনো ভাবে তো আসবে আপনার কানে, না আসবে না, তুফান আসবে আর আপনি জানবেন না, এটা তো হবে না, ঠিক না? কি তো প্রশ্নের জবাব হলো তো, খবর যদি বিশেষ কিছু হয়, আর এই ছোটখাটো খবর না দেখলো তো হয়, কুরআন তো সবচেয়ে বড় খবর। এক আল্লাহওয়ালার জিজ্ঞাসা করছে কি করিস, পেপার পড়ি, কেন একটু খবর টবর নেওয়ার জন্য, তোরে আর চেয়ে বড় খবর বলবো, বলে সেটা আবার কি, ইন্নাল আবরার ফি নাঈম, শুন নেককার জান্নাতে যাবে, ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর বদকার চিরদিনের জন্য জাহান্নামে যাবে, আর চেয়ে বড় খবর কি চাস? দুনিয়ার খবর, আরে ১৩ তারিখ খবর না শুনলে কি আসে আর যায়? এই জন্য টেলিভিশনটা যদি বন্ধ রাখতে পারেন অর্ধের গুণার থেকে বেঁচে যাবে। আরেকটা আছে লোকে, এটাকে যদি নেটের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আরেকটা কি আছে লোকে, আছে লোকে মোবাইল বললাম না, সবাই সাথেই আছে, ঠিক না? আরেকটা সাথে আছে, ঠিক না? হ্যাঁ, যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, জোর হাত বলবো, আমি তোমাদের ভালো চাই খারাপ চাই, তুমি দেখবে এই ১৩ দিনের কোরবানি, ১৩ তারিখের কোরবানির ভিতরে তোমাকে কি মিলে। এই ১৩ তারিখ পর্যন্ত নিজেকে নেট থেকে বিচ্ছিন্ন রাখো, এই কটা দিনের জন্য। ১৩ তারিখের পরে খুব চেট করো, যত চেট করতে মনে চায়, কিন্তু ১৩ তারিখ পর্যন্ত করো না, পায়ে হাত দেওয়া নেট থেকে নিজেকে বিচ্ছিন্ন করো, তাহলে গুনার থেকে বেঁচে যেতে পারবে। হ্যাঁ, বাকি যদি ভুলে হয়ে যায়, এই উম্মতের জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে রেখা গেছেন, আমাদের দিকে চায়া না, বন্ধুর দিকে চায়া, বন্ধুর চোখের পানির দিকে চায়া, কান্নার দিকে চায়া, ভালোবাসার দিকে চায়া, বন্ধুত্বের দিকে চায়া, হাবিবিয়াতের দিকে চায়া। আল্লাহ আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আপনার উম্মতের থেকে ভুলত্রুটি রুটি মাফ করে দিলাম। কোন উম্মতকে মাফ করেন না, আমাদের জন্য মাফ, ইচ্ছা ছাড়া যদি হয়ে যায় তো ওটা মাফ করে দেওয়া। এই জন্য আসেন, কমসে কম এই কয়েকদিনে আমলে এটা সাজ, নিজেকে সাজায় নেই, আল্লাহ সাজায় অস্তিত্ব দিছেন, সাজা যেতে হবে, আর আমল দিছেন এই ছোট জিনিস জীবনটাকে সাজানোর জন্য, বস্তু দিছেন কাটানোর জন্য, বস্তু দিছেন কাটানোর জন্য, আমল দিছেন নিজেকে সাজানোর জন্য, সাজায়া যাওয়ার জন্য সাজায়া। নাইলে কেন কবি বলবে, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, তখন আকাশও কাঁদবে জমিনও কাঁদবে, আর আমি হাসবো, কেন আমার সাজ হয়ে গেছে, সাজ কি সাজ হয়ে গেছে। শুধু শুধু তো কবরে বলবে না,
নমকা নৌমতির আরুস, এটার ভিতরে একটা ইঙ্গিত আছে, তোমার সাজ দুলাকেও হার মানায় দিছ, তোমার সাজ দুলহানকেও হার মানায় দিছে, বিদায় ঘুমাও ঘুমাও ঘুমাও, এটা সাজের ইঙ্গিত কি সাজ সাইজা গেছে। এই জন্যই আমল সারা বৎসর পারি না, এই জন্যই আপনাদেরকে আমি আগের পাঁচ দিনের দেখাইলাম, পাঁচ দিন ধরতে পারলো যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে প্রত্যেক রাত্র ৮৩ বৎসর পাঁচ রাত্র কত, ছয় রাত্রে কত হবে, ছয়টা কত, ছয়টা ৪৮ না ঠিক আছে, ৪৮০ বৎসরের কাম হয়ে যাবে, সাজ হয়ে যাবে কত, হ্যাঁ পুরা দশ নয় হইলে ৮৩০ বৎসরের সাজ হয়ে যাবে, এখানে ৪৮০ বৎসরের সাজ কমপ্লিট। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান, আমরা যারা মুরব্বীরা আছি আমরা এটা চালাই, আমাদের এলাকার ভিতরে যুবকদেরকে বুঝাই, দমক দিয়া না ভালোবাসা দিয়ে ভালোবাস, আজকে সবাই বুঝায় অভিযোগ করে, রাগ হয় না কিন্তু তাবলিগ ওয়ালারা রাগ হয়ে যাবেন না, আমারে বাদ দিয়ে দিবেন যে আপনি তো তাবলিগ এলাই না, দমকের কাউকে বুঝান না, আদর করে বুঝান, মহব্বত দিয়ে বুঝান, যুবকদেরকে মহব্বত দিয়ে বুঝান। আজকাল সন্তান উল্টা পাল্টা হয় কেন জানেন, মা বাবা সন্তানকে চাকরের মতো ব্যবহার করে, এই জন্য সন্তান উল্টা পাল্টা হয়, ধমকায় বুঝায় ধমকায়, মনে করে আমার সন্তান আমি না ধমকাইলে কে ধমকাবে, আরে না আপনি ওকে ধমকাবেন কেন, আপনি ওকে সবচেয়ে বেশি আদর দিবেন, দুনিয়া ধমকাইতে পারে ধমকাইতে পারে, আপনি কেন ধমকাবেন, আপনি তো আদর দিবেন স্নেহ দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরে আসতেন আল্লাহ রসুলের আগে জীবনে কেউ আগে দরজা খুলতে পারেন, টোকা দিলেই চিনতেন ফাতেমা, নিজে ছুটে যেয়ে দরজা খুলতেন, আর যখনই ঢুকতেন হাতটা উঠে একটা চুমা দিয়ে বলতো মা হায় হায় হায়, আদর দিয়ে বুঝান। সাথীরা অভিযোগ করে সাথী জোড়ে না, আমাদের তালিমে জোড়ে না, গাছতে জোড়ে না, আরে কোত্থেকে জোড়বে, তুমি আদর দিতে শিখছ, তুমি মায়া দিতে শিখছ, তুমি মমতা দিতে শিখছ, তুমি চোখের পানি ঝরাইতে শিখছ, তুমি কয়দিন রাত্রে উঠে দোয়া করছো, কয়দিন তুমি টানা সেতকা করছো, রাগ হয় না আমার উপরে পায়ে হাত রাখি কিন্তু মাপ চাই, তুমি কয়দিন টানা ছৎকা করছো, যে সাথীদেরকে জোড়ানোর জন্য কয়দিন ছৎকা করছো, কয়দিন রাত্রে উঠে তুমি চোখের পানি ঝরাইছো, মিষ্টি কথা কয়দিন শুনাইছো, দুইবার বইলেই অভিযোগ শুরু করে দিছো ঠিক না, আল্লাহ অভিযোগ করলে পুরাটাই বন্দার অভিযোগ, আল্লাহ কোনোদিন বন্দার অভিযোগ করে, আল্লাহ তো বারবারই ডাকে এবাদি 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 এবাদি, অভিযোগ না আমরা শুধু অভিযোগ শুধু অভিযোগ, ব্যবহার শিখি, চোখের পানি ঝরাই, সৎকা করি, আদর করি, মায়া দেই, মমতা দেই, আমি তো বলি দোষ আমার, নাহলে আমি ৯৯ দেশ ঘুরা দেখছি আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়াতে নাই, আমার দেশের যুবকদের মতো যুবক দুনিয়া নেই, আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়া নেই, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা চ্যালেঞ্জ দিয়ে বলবো আমার দেশের মানুষের মতো মানুষ, রাত্র বাজতেছে ১০:৪০ এখনো বসে রয়েছে চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেছে, নড়েও না চড়েও না হেলেও না দোলেও না, দুনিয়া এরকম কোনো দেশ নেই, আমাকে কি বুঝাবেন আপনি, আমার জীবনটাই তো চষতে চষতে গেছে, চষা বোঝেন, ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ, এখনো তো ঘুরতে থাকি, সকালে আসছি ফজর পড়ছি গরগুনার থেকে আইসা, সামান্য দুই এক ঘন্টা ঘুমাইছি জুমা পড়ছি, তারপরে আইসা পড়ছি মাগরিবের সময় আপনাদের এইখানে, এখন কয়টায় ফিরবো জানাই না, নদী পাড়ি দিয়া সকালে উঠবো আবার কাজ শুরু হয়ে যাবে, সবক পড়াবো আবার কাজ শুরু হয়ে যাবে, আমাকে তো বুঝাইতে হবে না, আমার দেশের মতো ভালো মানুষ দুনিয়াতে, আমার দেশের মতো যুবকদের দুনিয়াতে নেই,
আমরা এদেরকে মায়া দেই, মমতা দেই, ভালোবাসা দেই, স্নেহ দেই, দোয়া দেই, তারপরে বুঝাই। এই জন্য মুরব্বীদেরকে বলবো, আসেন, আমরা আমাদের এই কয়দিনের ভিতরে এলাকায় যদি কাউকে দেখি ওই মায়া মমতা দিয়ে বুঝাই, দমকায় না, মায়া দিয়া মমতা দিয়া, আল্লাহর রসুল বলো মায়া মমতা দিয়া বুঝাই, যুবককে বুঝাইতেন, বৃদ্ধকে বুঝাইতেন, নারীকে বুঝাইতেন, পুরুষকে বুঝাইতেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝানে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দোয়া দোয়া করতে হবে, এতক্ষণ কি করলাম? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, يا حنان يا منان يا جواد يا كريم يا الله يا يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا اجود الاجودين يا فعالا لما يريد، اسالك بعزتك التي لا ترى وبملكك الذي لا يضام وبنورك الذي ملا اركان عرش، صل وسلم وبارك على حبيبك محمد صلاه وسلاما خالدا ما خلودك دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك، صل وسلم وبارك على حبيبك محمد كما هو اهله وما كما انت اهله. يا الله بلار পরে হাত তোলা, কোথায় বসে আছি এটা জানেন না, রোডে না ঘাটে না, হাটে না বাজারে না, খেতে না খামারে, আল্লাহ স্বয়ং আপনার ঘরে বসে আছে, সংখ্যা আপনি জানেন কতটুকু, কারা কারা আপনার ঘরে বসে আছে, আপনার ঘরে বসে হাত তুলছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, ওই রাত্রে হাত তুলছি যে রাত্রের মূল্য নাকি এক লাইলাতুল কদরের সমান, এক রাত্রে নাকি 83 বছরের সাজ হয়ে যায়। জানি না 83 বছর পাবো কি পাবো না, যতটুকুই পাই আল্লাহ আজকে রাতে আমাদের এই মজলিসের দ্বারা আমাদের জীবনের শ্বাসটুকু সাজায় দেয়, শ্বাসটুকু সাজায় দেয়, শ্বাসটুকু সাজায় দেয়, শ্বাসটুকু সাজায় দেয়, শ্বাসটুকু সাজায় দেন, পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। যে সময়টুকু হাতে আছে আল্লাহ, রাত হোক আর দিন হোক, সকাল হোক আর দুপুর হোক, বিকাল হোক আর সন্ধ্যা হোক, আল্লাহ পুরাটা কাজে লাগানোর তৌফিক নসিব, পুরাটা কাজে লাগানোর তৌফিক নসিব। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল কর, বিশেষ করে যুবকদেরকে কবুল কর, সবাইকে কবুল করেন, নারীকেও কবুল করেন, পুরুষকেও কবুল করেন, বৃদ্ধকেও কবুল করেন, যুবককেও কবুল করেন। আল্লাহ এর আসর আমাদের বাচ্চাদের উপরেও পড়ায় দেন, এর আসর যেন আমাদের বাচ্চাদের উপরেও পড়ে। আল্লাহ যার যে পরেশানি আছে দূর করেন, প্রয়োজন আছে মেটায়, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে সুরক্ষিত করেন, হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিস আর ক্যান্সারের দিয়েন না, কোন জটিল রোগে মুসলমানকে আক্রান্ত করেন না, কাউকে কুড়া থাকলে মালিক কুদরত দিয়া সেবা দিয়া দেয়, কুদরত দিয়া সেবা দিয়া, কুদরত দিয়া সেবা দিয়া দেয়। আল্লাহ জটিল রোগের পয়সা আমাদের জেবে থাকে না, কোথায় চলে যায় তুমি জানো, কেন জটিল রোগ দাও মাওলা? আমাদের পয়সা অন্যের জেবে, আল্লাহ জটিল রোগ দিয়েন না। আল্লাহ কাউকে দিয়া থাকলে শেফায়ে কামেলা আজেলা মুস্তামাররা নসিব করেন। আল্লাহ এই বছর যারা হজে গেছে, যারা চলে গেছে গেছে আর যারা যাবে, আল্লাহ সবাইকে হজ্জে মকবুল মবরুর নসিব করেন, হজ্জে মকবুল নসিব করেন, আসান ওয়ালা হজ নসিব করেন, মকবুল ওয়ালা হজ নসিব করেন, নেকি ওয়ালা হজ নসিব করেন, আল্লাহ বীরওয়ালা হজ নসিব করেন, হ্যাঁ আউলিয়াওয়ালা হজ নসিব করেন।
আম্বিয়াওয়ালা হজ নসিব করে, আমাদের হেসা এদের সাথে নসিব করে, আমাদেরও হেসা বসায় দিন। আয় আল্লাহ, বাংলাদেশ থেকে যারা গেছে এদেরকে সহি সালেম হজ করে ফিরার তৌফিক নসিব করে, বরকত নিয়ে ফিরার নসিব করে, হাজি যে সিফত নিয়ে আসার কথা ওই সিফত নিয়ে ফিরার তৌফিক নসিব করে। আয় আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের আফাত থেকে হেফাজত করে। কুরবানি আসতেছে, আয় আল্লাহ আয় আল্লাহ ধনীদেরকে গরিবদের কথা মনে করার তৌফিক নসিব করে, ধনীদেরকে গরিবদের কথা মনে করার তৌফিক নসিব করে, ধনীদেরকে গরিবদের কথা তৌফিক মনে করার তৌফিক নসিব করে। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে, রব্বির হামদুমা রব্বির হামদুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.